চার ধাপের উপজেলা নির্বাচনে প্রথম ধাপে একশো বাউন্নটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আগামী আটই মে তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন না আপনারা সিরাজগঞ্জ এবং সিলেটের খবর জানব হিরকগঞ্জ সিরাজগঞ্জ থেকে এবং আজহারউদ্দিন শিমুল যুক্ত রয়েছেন সিলেট থেকে আমরা শুরুতেই হিরক আপনার কাছে একটু জানতে চাই প্রচার প্রচারণার শেষ সময়ের কাছাকাছি কেমন দেখছেন প্রচার প্রচারণা কি বলছেন আসলে আগামী আটই মে যে প্রথম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের তিনটু উপজেলায় কিন্তু ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জ সদর কাজীপুর এবং বেলকুচিতে আমরা যেটি দেখেছি যে শেষ সময়ে কিন্তু প্রার্থীরা কিন্তু বিরামহীন তারা প্রচার প্রচারণা করছে এবং যারা প্রার্থী এবং প্রার্থী যারা কর্মী সমর্থক তারাও কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে এবং ভোটারদের দাঁড়ায় দাঁড়ায় তারা যাচ্ছে এবং তারা কিন্তু ভোট প্রার্থনা করছে আমরা আজকে সকাল থেকে রয়েছি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় আমরা দেখেছি যে এই কাজীপুর উপজেলা কিন্তু আমরা সকাল থেকে যে আনারস প্রত্যেকে তিনি খলিলুর রহমান সিরাজজি তার কর্মী সমর্থকরা এবং প্রার্থী তিনি নিজেও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সিরাজগঞ্জে বেশ কয়েকদিন ধরে কিন্তু তীব্র তাপদহ চলছে এবং তাপদহ উপেক্ষা করে আমরা দেখেছি যে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং সিরাজগঞ্জ সদর বেলকুচ এবং কাজীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখেছি যে প্রার্থীরা যাচ্ছে এবং বিশেষ করে এই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুই লাখ চৌত্রিশ হাজার পাঁচশো আটানব্বই যে ভোটার আছে তারা কিন্তু ওই ভোট প্রয়োগ করবে বিশেষত যে কাজীপুর উপজেলার ছয়টি ইউনিয়নে কিন্তু যমুনা নদীর যে চরাঞ্চল সেই চরাঞ্চল রয়েছে আমরা দেখেছি সেই চরাঞ্চলেও কিন্তু প্রার্থীরা তীব্র রোদ এবং তাপদহ উপেক্ষা করে কিন্তু চলছে তবে এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে প্রার্থীরা তাদের ভোটারদের প্রচার প্রচারণা শেষ মুহূর্তে কিন্তু চালিয়ে যাচ্ছে তানভীর আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত জন্য শিবল আপনার কাছে একটা সিলেটের খবর জানবো উপজেলা নির্বাচন নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে তানবীর জোরেশোরে কিন্তু প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এখন কিন্তু শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে আপনি জানেন যে সিলেটে কিন্তু প্রথম দাপে চারটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে সিলেট সদর গোলাপগঞ্জ বিশ্বনাথ এবং দক্ষিণ শর্মা এই চার উপজেলার মূলত নির্বাচন হবে এবং এই নির্বাচনে আটান্ন জন প্রার্থী কিন্তু অংশ নিচ্ছেন তার মধ্যে চেয়ারম্যান পদে চব্বিশ জন ভাইস চেয়ারম্যান পদে চব্বিশ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দশজন এই মোট আটান্ন জন প্রার্থী আবার নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা আসলে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন ভোটারদের আমরা ভোটারদের সাথে কথা বলেছি তারা বলছেন যেহেতু এটা স্থানীয় পর্যায়ে নির্বাচন এবার যেহেতু দলীয় কোনো প্রতীক নেই তার তাদের কাছে সুযোগ রয়েছে তাদের ইচ্ছা মতো প্রার্থী পছন্দ করার এবং প্রার্থীরাও বিভিন্ন আশ্বাস দিচ্ছেন উন্নয়নের আশ্বাস দিচ্ছেন এবং ভোটাররা সেটাই বিবেচনা করছেন আপনাকে জানিয়ে রাখি যে সারা দেশেই কিন্তু বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিচ্ছেন না কিন্তু সিলেট বিভাগে এবার নয়জন প্রার্থী অন্তত পক্ষে অংশ নিচ্ছেন তাদেরকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে আপনাকে আরও জানিয়ে রাখি সিলেটে কিন্তু দ্বিতীয় দাপে নির্বাচন আগামী একুশ অনুষ্ঠিত হবে সিলেটের তিনটি উপজেলা কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে জৈন্তাপুর কানাইঘাট এবং কোম্পানিগঞ্জে সেখানেও কিন্তু জুড়ে সুরে আসলে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা তো তানবীর এই ছিল সিলেট থেকে আমার কাছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা সব জি শিমুল ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজারুদ্দিন শিমুল জানাচ্ছিলেন সিলেট থেকে এবং এর আগে জানাচ্ছিলেন হিরকগুন সিরাজগঞ্জ থেকে